বুধবার অনুষ্ঠিত হলো ভারতীয় জাতীয় যুব মোর্চার দুর্লভছড়া মণ্ডলের কার্যনির্বাহী সভা। টিঙ্কু মালাহর পৌরোহিত্যে বুধন হায়ার সেকেন্ডারি স্কুলে ভারতীয় জাতীয় যুব মোর্চার দুর্লভছড়া মণ্ডলের কার্যনির্বাহী সভাটি অনুষ্ঠিত হয়। সভার প্রারম্ভে দলীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গেয়ে ভারত মাতার চরণে এবং শ্যামাপ্রসাদ মুখার্জি ও দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার উপস্থিত হয়ে বলেন, দলের চেয়ে বড় কিছু নেই, তাই দল কিভাবে আরও অনেক এগিয়ে যেতে পারে সেই পরিকল্পনার মাধ্যমে কাজ করতে হবে। তিনি আরও বলেন, প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে পালন করতে হবে। সভায় উপস্থিত ছিলেন রাতাবাড়ি সমষ্টির বিধায়ক বিজয় মালাকার, যুব মোর্চার জেলা সভাপতি অমিত পাল, যুব মোর্চার জেলা কোষাধ্যক্ষ বীরেন দাস, জেলা যুব মোর্চা সম্পাদক প্রীতম পাল, বিজেপি দুর্লভছড়া মণ্ডল সহসভাপতি শ্যামকুমার সিনহা, সাধারণ সম্পাদক জয়কিশোর কৈরি, বিজেপি বরিষ্ঠ কার্যকর্তা চন্দ্রশেখর পাণ্ডে, উমাশঙ্কর বানিয়া, বিজেপি রাজ্যিক সদস্য শ্যামধর দুবে, জেলা এসি মোর্চার সভাপতি দিব্যেন্দু নাথ দাস, যুব মোর্চার সাধারণ সম্পাদক ঋষিকেশ সিনহা, পঙ্কজ রায় শর্মা ও বিভিন্ন পদাধিকারীগণ প্রমুখ ব্যক্তিবর্গ। এই যে রাজনীতি আমরা যারা করি বা পলিটিক্যাল পার্টি যারাই করে, পলিটিক্যাল পার্টির মেইন যে ভরসা, মেইন যে আত্মীয় যুবকরা থাকে, আমরা আমাদের নেতা উমা ভারতী বলতেন যে ভারতীয় জনতা পার্টি, এই ভারতীয় জনতা পার্টি হলো ঝান্ডা আর ভারতীয় জনতা যুব মোর্চা হলো এই ঝান্ডা ডান্ডা। মানে ভারতীয় জনতা পার্টির যে ডান্ডাটা আছে, ডান্ডাটা এমনি যদি আপনি আছে ভারতীয় জনতা যুব মোর্চা। যুব মোর্চার ভিতরে কিন্তু ধরনের জাত কাস্ট কমিউনিটির ভেদাভেদ থাকে না, ছেলে মেয়ের ভেদাভেদ থাকে না। বাকি ত্রিমূর্চা, ত্রিমূর্চা অনেক বড়, শুধু ত্রিমূর জন্য কাজ করবো, টিকাটের জন্য কাজ করবো। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন, তরঙ্গ টিভি।